আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমি কথাবার্তা বলব মেহেজাবিন আপুকে নিয়ে বাংলাদেশের অনেক মডেলকে আমি দেখেছি মেয়ে মডেল অনেক নাটক অভিনেত্রীকে আমি দেখেছি যারা অনেক খারাপ ড্রেস পরে নাটকে অভিনয় করে বা মডেলিং করে কিন্তু আমি আজ পর্যন্ত মেহেজাবিন আপুকে কোনো খারাপ ড্রেস পরে কোনো নাটকে দেখি নাই বা তার কোনো মডেলিং কোনো ছবিও নাই। যদি ভাই আপনাদের কাছে থাকে আপনারা তো করতে খুব পাকা। মেহেজাবিন আপুর বা মেহেজাবিন আপুকে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন তার অনেক ভক্ত মেনে নিলাম কিন্তু গতকালকে আপনারা কি করলেন লিঙ্ক শেয়ারের মাধ্যমে কি করলেন তার এত বছরের কেরিয়ার সে এতদিন যা কামাই ছিল বা যা অর্জন করেছিল একদিনে আপনারা ধুলায় মিশাই দিছেন বাহ 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 তালি না দিলে হয় যাই হোক কেউ একজন এক বছর আগের একটা ভিডিও খারাপ ভিডিওর কিছু অংশ কেটে ফেসবুকে আপলোড করলো এবং সেখানে লিখে দিল। এই যে দেখেন মেহেজাবিন একটা ছেলের সাথে খারাপ কাজ করতেছে আর আমরা হুজুকে বাঙালি ওইটা যাচাই বাছাই না করে শেয়ার করতে থাকি আমাদের কি মানে চোখ নাই আল্লাহ তালাকে আমাদের মানে বিবেক বুদ্ধি দেয় নাই আমরা জিনিসটা যাচাই করব না শেয়ার করতে থাকব। এ কেমন কথা ভাই হাতের মুঠায় ফেসবুক আছে যা খুশি তাই করবেন কই কোনোদিন তো ভালো জিনিস দেখলাম না আপনারা ভাইরাল করতে একদিনের মধ্যে খারাপ জিনিস একদিনের মধ্যে পুরো বাংলাদেশ সরাই দিছেন প্রত্যেকটা মনে হয় যুবক ছেলের কাছে লিঙ্ক পৌঁছে গেছে আপনারা এত পারেন অথচ ভালো জিনিস আপনারা ভাইরাল করতে পারেন না দর্শক শ্রোতা মূলত আপনারা যে খারাপ ভিডিওটা দেখেছেন সেই ভিডিওতে যে মেয়েটাকে দেখেছেন খারাপ কাজ করতে সেটা আমাদের মেহেজাবিন আপু না সেটা মূলত একটা ইন্ডিয়ান একটা মেয়ে আর এই ভিডিওটা প্রায় এক বছর আগের ভিডিও ঠিক আছে আর আপনাদের কেটে কিছু অংশ দেখানো হয়েছে প্রথমে আসল ভিডিওটা আপনাদের দেখানো হয় নাই যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন যে এটা সত্যি মেহেজাবিন না ক্লিয়ার এখন আবার আসল ভিডিও চাই না ভাই একটা জিনিস আমার মানে খুব খারাপ লাগছে আপনাদের সাথে শেয়ার করি আমি অলরেডি একটা মেহজাবিন আপুকে নিয়ে ভিডিও বানাইছি সেই ভিডিওর নিচে একজন এসে আমার মা বাবা তুলে আচ্ছা আর গালি গালাস দিয়ে বলতে যে তুই এসব নিয়ে ভিডিও বানাচ্ছিস কেন তোরাই তো এসব ভাইরাল করিস কি রে ভাই আমার ফেসবুক আইডি থেকে কি আমি মেহজাবিনের নামে কোনো কথা মানে লিখে প্রচার করেছে। বা আমি কোনো ভিডিওতে বলেছি যে মেহজাবিন খারাপ তার খারাপ ভিডিও আছে বলি নাই ভাইরাল করেছেন আপনারা আমি তো আপনাদের শুধরানোর জন্য বা আমি আসল সত্যতা জানানোর জন্য আমি কিন্তু ভিডিও বানাই অথচ এর জন্য আমাকে কি পুরস্কার দিচ্ছেন মা বাবাকে তুল মানে আমার মা বাবা কী ক্ষতি করেছে ভাই তাদেরকে নিয়ে গালিগালাস করতেছেন বাহ 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 আমি দেখেছি বাঙালিরা মানে গুজবে কান দিবে এমন কোনো গুজব নাই যে তারা কান দেয় না এমন কোনো গুজব নাই ভাই যাই হোক আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন সাকিব খানের খারাপ ভিডিও লিঙ্ক কার কার লাগবে হাত তোলেন শাকিব খান পূর্ণিমা বাংলাদেশে যত নায়িকা আছে যত নায়ক আছে সবার খারাপ ভিডিও আছে লাগবে লিঙ্ক লাগবে দিমু ভাই আপনি গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন যে প্রত্যেকটা নায়ক নায়কের খারাপ ভিডিও পাওয়া যাবে কিছু কিছু ওয়েবসাইটের মালিক কিংবা কিছু কিছু কুচক্রিয় মহল এইসব আমাদের সেলিব্রিটিদের মান সম্মান নষ্ট করার জন্য তাদের ভিডিওগুলো মাথা টাথা লাগায় এডিটিং টেডিটিং করে বা এদিক ওদিক ক্যাট করে ভিডিও বানায় রাখছে অলরেডি আর আমরা মাঝে মাঝে এইসব ভিডিও নিয়ে নাচানাচি করি আমরা একবারও ভেবে চিনতে দেখি না আচ্ছা ভাবেন তো আপনার বোনের ক্ষেত্রে যদি এরকম একটা ঘটনা ঘটতো আপনার বোন একটা খারাপ কাজ করে নাই অথচ আশেপাশের লোকজন যদি বলতো যে তোর বোন একটা ছেলের সাথে খারাপ কাজ করেছে ভিডিও কেমন আপনাদের আশা করছি নেক্সট টাইমে এই কাজগুলো করার সময় অবশ্যই ভেবে চিনতে করবেন ঠিক আছে কোনো জিনিস আগে যাচাই বাছাই করেন তারপর ওই বিষয়টা নিয়ে কথা লিখেন বা প্রতিবাদ করেন যা খুশি তাই করেন আগেই কেন এগুলো করতে হবে ভাই ফেসবুকে আগে লিঙ্ক শেয়ার করলে কি মানে টাকা পয়সা বেশি পাওয়া যায় নাকি টাকা দেয় ফেসবুক আপনাদের মান সম্মান ধুলাই মিশাই দিতে আপনার ওস্তাদ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভাই কোনো জিনিস সঠিক ইনফরমেশন আপনাদের হাতে না আসলে সেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেন না আপনারা সব গুজবেই কান দিয়েন না ঠিক আছে একটু চালাক হওয়ার চেষ্টা করেন বিবেকবান হওয়ার চেষ্টা করেন অনেক কথাবার্তা বলে ফেলেছি আমার কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন ভাই আসসালামু আলাইকুম এক মিনিট এক মিনিট ভাই ভিডিওটা শেষ হয় নাই কিছু কথা বাকি আছে এই যে এত কিছু বুঝাইলাম তারপরেও কিছু বাঙালি আইসা কমেন্ট করবে আমার কমেন্ট বক্সে ভাই হবে ভালো মতো দেখতে পারতেছি না এইচ ডি লিঙ্ক দেন আমি তাদেরকে বলতে চাই তোমার বাবা মা কি জানে যে তুমি এরকম ফেসবুকে কিংবা ইউটিউবে এইচ ডি লিঙ্ক খুঁজে বেরাচ্ছ ভালো থাকবেন এইবার শেষ হয়েছে ভিডিও